বিরোধী দলগুলির মধ্যে গোষ্ঠী কুন্দল আরও চরমে। সাবরুম বিধানসভা কেন্দ্রে ত্রিপুরা মথা দল থেকে উঠে এলো এই গোষ্ঠী কুন্দলের দৃশ্য। বিশেষ করে এই কেন্দ্রে মথার প্রার্থী না থাকায় দলের কর্মী সমর্থকেরা তাকে ভোট দেবেন তা নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন বুবাগড়ার প্রতি। বুবাগড়া তথা প্রদ্যুৎ কিশোর দেববর্মা যাকে ভোট দিতে বলবেন তাকেই ভোট দেবেন, অন্যথায় এই কেন্দ্রের মথাকর্মীরা ভোটাধিকার প্রয়োগ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। মঙ্গলবার সকালে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন দলের দক্ষিণ জেলার মথা নেতা কর্মীরা। সমস্ত আমাদের যে কার্যকর্তারা আছেন সবাই যে ওয়াইটিএফ এবং টিসিএফের যে হতাশ হবার কোনো কারণ নেই, আমাদের প্রার্থী না দিলেও আমাদের কোনো অসুবিধে নেই। আমাদের মহারাজা যে নীতি আদর্শ, সেই নীতি আদর্শকে আমরা সামনে রেখে যেদিকে আমাদেরকে ওনারা যে নীতি আদর্শের আমরা যখন এই ত্রিপুরা মথাতে জয়েন করেছি, সেই ত্রিপুরা মথার যে সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ মাণিক্য, আমরা সেদিকে আমরা সবাই এগোবো সেই পথে। যে বামফ্রন্ট আর যে কংগ্রেস সিপিএম বিজেপি যারা অপপ্রচার করছে যে বুথে বুথে তাদের সঙ্গে অ্যালায়েন্স হয়েছে, এরকম যে মিথ্যা প্রতিশ্রুতি বা প্রলোভন দিচ্ছে, সেদিকে আমরা ধাবিত না হয়ে আমাদের বুবাগড়া যা সিদ্ধান্ত নিয়েছে আমরা সেদিকে সবাই ধাবিত হব এই আশাটুকু রেখে সমস্ত টিসিএফের পক্ষ থেকে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার ত্রিপুরা মথার প্রেসিডেন্ট জীবন কুমার ত্রিপুরা, টিওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এখন দেখার বিষয় মহারাজ প্রদ্যুৎ কিশোর কি নির্দেশ দেন বিক্ষুব্ধ নেতা কর্মীদের। এই ধরনের দাবিকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।